খাতা খাতা লিখেছেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। লিখিতে শিখিয়া অবধি উমা বিষম উপদ্রব আরম্ভ করিয়াছে। বাড়ির প্রত্যেক ঘরের দেয়ালে কয়লা দিয়ে বাঁকা লাইন কাটিয়া বড় বড় কাঁচা অক্ষরে কেবলই লিখিতেছে, জল পরে পাতা নড়ে। তাহার বউ ঠাকুরানীর বালিশের নিচে হরিদাসের গুপ্ত কথা ছিল, সেটা সন্ধান করিয়া বাহির করিয়া তাহার পাতায় পাতায় পেন্সিল দিয়া লিখিয়াছে, কালো জল লাল ফুল। বাড়ির সর্বদা ব্যবহার্য নতুন পঞ্জিকা হইতে অধিকাংশ তিথি নক্ষত্র খুব বড় বড় অক্ষরে এক প্রকার লুপ্ত করিয়া দিয়াছে। বাবার দৈনিক হিসাবের খাতায় জমা খরচের মাঝখানে লিখিয়া রাখিয়াছে, লেখাপড়া করে যেই গাড়ি ঘোড়া চড়ে সেই। এ এক প্রকার সাহিত্য চর্চায় এ পর্যন্ত সে কোনো প্রকার বাধা পায় নাই। অবশেষে একদিন একটা গুরুতর ঘটনা দুর্ঘটনা ঘটিল। উমার দাদা গোবিন্দলাল দেখিতে অত্যন্ত নিরীহ, কিন্তু সে খবরের কাগজে সর্বদাই লিখিয়া থাকে। তাহার কথাবার্তা শুনিলে তাহার আত্মীয় স্বজন কিংবা তাহার পরিচিত প্রতিবেশীরা কেহ তাহাকে চিন্তাশীল বলিয়া কখনো সন্দেহ করে না, এবং বাস্তবিকও সে যে কোনো বিষয়ে কখনো চিন্তা করে এমন অপবাদ তাহাকে দেওয়া যায় না। কিন্তু সে লেখে, এবং বাংলার অধিকাংশ পাঠকের সঙ্গে তার মতের সম্পূর্ণ ঐক্য হয়। শরীরতত্ত্ব সম্বন্ধে ইউরোপীয় বৈজ্ঞানিক মণ্ডলীর মধ্যে কতকগুলি গুরুতর ভ্রম প্রচলিত আছে, সেগুলো গোবিন্দলাল যুক্তির কোনো সাহায্য অবলম্বন না করিয়াও কেবলমাত্র রোমাঞ্চকর জনক ভাষার প্রভাবে সতেজে খণ্ডনপূর্বক একটি উপাদেয় প্রবন্ধ রচনা করিয়াছিলেন। উমা একদিন নির্জন দ্বিপ্রহরে দাদার কালিকলম লইয়া সেই প্রবন্ধটির উপরে বড় বড় করিয়া লিখিল, গোপাল বড় ভালো ছেলে, তাহাকে যাহা দেওয়া যায় সে তাহাই খায়। গোপাল বলিতে সে যে গোবিন্দলালের প্রবন্ধ পাঠকের প্রতি বিশেষ লক্ষ্য করিয়াছিল তাহা আমার বিশ্বাস হয় না, কিন্তু দাদার ক্রোধের সীমা ছিল না। প্রথমে তাহাকে মারিল, অবশেষে তাহার একটি স্বল্পাবৃষ্ট পেন্সিল, আদ্যপাদ্য বসিলিপ্ত একটি ভোঁতা কলম, তাহার বহু যত্ন সঞ্চিত যৎসামান্য লেখোপকরণের পুঁজি কারিয়ার লইল। অপমানিতা বালিকা তাহার এতাদৃশ গুরুতর লাঞ্ছনার কারণ সম্পূর্ণ বুঝিতে না পারিয়া ঘরের করে বসিয়া ব্যথিত হৃদয়ে কাঁদিতে লাগিল। শাসনের মেয়াদ উত্তীর্ণ হইলে পর গোবিন্দলাল কিঞ্চিত অনুতপ্ত চিত্তে উমাকে তাহার লুণ্ঠিত সামগ্রীগুলো ফিরাইয়া দিল, এবং উপরন্ত একখানি লাইন টানা ভালো বাঁধানো খাতা দিয়া বালিকার হৃদয় বেদনা দূর করিবার চেষ্টা করিল। উমার বয়স তখন 7 বৎসর। এখন হইতে এই খাতাটি রাত্রিকালে উমার বালিশের নিচে ও দিনের বেলা সর্বদা তাহার কক্ষে ক্রোড়ে বিরাজ করিতে লাগিল। ছোট বেনিটি বাঁধিয়া ঝি সঙ্গে করিয়া যখন সে গ্রামের বালিকা বিদ্যালয়ে পড়িতে যাইত, খাতাটি সঙ্গে সঙ্গে যাইত। দেখিয়া মেয়েদের কাহারও বিস্ময়, কাহারও লোভ, কাহারও বা দ্বেষ হইত। প্রথম বৎসর অতি যত্ন করিয়া খাতায় লিখিল, পাখি সব করে রব রাতি পোহাইল। শয়নগৃহের মেঝের উপর বসিয়া খাতাটি আঁকড়িয়া ধরিয়া উচ্চস্বরে সুর করিয়া পড়িত এবং লিখিত। এমনই করিয়া অনেক পদ্য গদ্য সংগ্রহ হইল। দ্বিতীয় বৎসর মধ্যে মধ্যে দু একটি স্বাধীন রচনা দেখা দিতে লাগিল, অত্যন্ত সংক্ষিপ্ত কিন্তু ও অত্যন্ত সারবান, ভূমিকা নাই উপসংহার নাই, দুই একটা উদ্ধৃতি করিয়া দেওয়া যাইতে পারে। খাতায় কথা বলার ব্যাঘ্র ও বকের গল্পটা যেখানে কাপি করা আছে তাহার নিচে এক জায়গায় একটা লাইন পাওয়া গেল, সেটা কথা বলা কিংবা বর্তমানে বঙ্গ সাহিত্যের আর কোথাও ইতিপূর্বে দেখা যায় নাই। সে লাইনটি এই, যোশীকে আমি খুব ভালোবাসি। কেহ না মনে করেন আমি এইবার একটা প্রেমের গল্প বানাইতে বসিয়াছি। যোশী পাড়ার কোনো একাদশ কিংবা দ্বাদশ বর্ষীয় বালক নহে, বাড়ির একটি পুরাতন দাসী, তাহার প্রকৃত নাম যশোদা। কিন্তু যোশীর প্রতি বালিকার প্রকৃত মনোভাব কি এই এক কথা হইতে কোনো দৃঢ় প্রমাণ পাওয়া যায় না? এ বিষয়ে যিনি বিশ্বাসযোগ্য ইতিহাস লিখিতে ইচ্ছা করিবেন তিনি এই খাতাকে দুই পাতা অন্তরে পূর্বোক্ত কথাটির সুস্পষ্ট প্রতিবাদ
দেখিতে পাইবে। এমন এক আত্মা নয়, উমার রচনায় পদে পদে পরস্পর বিরোধিতা দোষ লক্ষিত হয়। এক স্থলে দেখা গেল হরির সঙ্গে জন্মের মতো আরি, হরিচরণ নয় হরিদাসী, বিদ্যালয়ের সহপাঠিকা, তার অনতি দূরেই এমন কথা আছে জাহাজ হইতে সহজেই বিশ্বাস জন্মে যে হরির মতো প্রাণের বন্ধু তাহার আর ত্রিভুবনে নাই। তাহার পর বৎসরে বালিকার বয়স যখন 9 বৎসর, তখন একদিন সকালবেলা হইতে তাহাদের বাড়িতে সানাই বাজিতে লাগিল। উমার বিবাহ, বরটির নাম প্যারিমোহন, গোবিন্দলালের সহযোগী লেখক। বয়স যদি অধিক নয় এবং লেখাপড়া কিঞ্চিত শেখা আছে, তথাপি নব্যভাব তার মনে কিছুমাত্র প্রবেশ করিতে পারে নাই। এই জন্য পাড়ার লোকেরা তাহাকে ধন্য ধন্য করিত এবং গোবিন্দলাল তাহার অনুকরণ করিতে চেষ্টা করিত, কিন্তু সম্পূর্ণ কৃতকার্য হইতে পারে নাই। উমার বেনারসি শাড়ি পরিয়া ঘোমটায় ক্ষুদ্র মুখখানি আবৃত করিয়া কাঁদিতে কাঁদিতে শ্বশুরবাড়ি গেল। মা বলিয়া দিলেন, বাছা, শাশুড়ির কথা মানিয়া চলিস, ঘরকন্নার কাজ করিস, লেখাপড়া লইয়া থাকিস রে। গোবিন্দলাল বলিয়া দিলে, দেখিস সেখানে দেয়াল আঁচড় কাটিয়া বেড়াস রে, সে তেমন বাড়ি নয়, আর প্যারিমোহনের কোনো লেখার উপর খবরদার কলম চালাস রে। বালিকার হৃৎকম্প উপস্থিত হইল, তখন বুঝিতে পারিল সে যেখানে যাইতেছে সেখানে কেহ তাহাকে মার্জনা করিবে না, এবং তাহারা তাহার কাহাকে দোষ বলে, অপরাধ বলে, ত্রুটি বলে, তাহা অনেকে ভর্ৎসনার পর অনেক দিনে শিখিয়া লইতে হইবে। সেদিন সকালেও সানাই বাজিতেছিল, কিন্তু সেই ঘোমটা এবং বেনারসি শাড়ি এবং অলঙ্কারে মণ্ডিত ক্ষুদ্র বালিকার কম্পিত হৃদয়টুকুর মধ্যে কি হইতেছিল তাহা ভালো করিয়া বোঝে এমন একজনও সেই লোকারণ্যের মধ্যে ছিল কিনা সন্দেহ। যোশীও উমার সঙ্গে গেল, কিছুদিন থাকিয়া উমাকে শ্বশুর বাড়িতে প্রতিষ্ঠিত করিয়া সে চলিয়া আসিবে এমনই কথা ছিল। স্নেহশীলা যোশী অনেক বিবেচনা করিয়া উমার খাতাটি সঙ্গে লইয়া গিয়াছিল। এই খাতাটি তাহার পিতৃভবনের একটি অংশ, তাহার অতি ক্ষণিক জন্মগৃহবাসের স্নেহময় স্মৃতিচিহ্ন, পিতামাতার অঙ্কস্থলীর একটি সংক্ষিপ্ত ইতিহাস, অত্যন্ত বাঁকাচোরা কাঁচা অক্ষরে লেখা। তাহার এই অকাল গৃহিণীপনার মধ্যে বালিকা স্বভাবরোচন একটুখানি স্নেহমধুর স্বাধীনতার আস্বাদ। শ্বশুরবাড়ি গিয়া প্রথম কিছুদিন সে কিছুই লেখে নাই, সময়ও পায় নাই। অবশেষে কিছুদিন পরে যোশী তাহার পূর্বস্থানে চলিয়া গেল। সেই দিন উমা দুপুরবেলা শয়নগৃহের দ্বার রুদ্ধ করিয়া টিনের বাক্স হইতে খাতাটি বাহির করিয়া কাঁদিতে কাঁদিতে লিখিল, যোশী বাড়ি চলে গেছে, আমিও মার কাছে যাব। আজকাল চারুপাঠ এবং বোধোদয় হইতে কিছু কাপি করিবার অবসর নাই, বোধ করি তেমন ইচ্ছাও নাই। সুতরাং আজকাল বালিকার সংক্ষিপ্ত রচনার মধ্যে দীর্ঘ বিচ্ছেদ নাই। পূর্বোদ্ধৃত পত্রটির পরেই দেখা যায় লেখা আছে, দাদা যদি একবার বাড়ি নিয়ে যায় তাহলে দাদার লেখা আর কখনো খারাপ করে দেবে না। শোনা যায় উমার পিতা উমাকে প্রায় মাঝে মাঝে বাড়িতে আনিতে চেষ্টা করেন, কিন্তু গোবিন্দলাল প্যারিমোহনের সঙ্গে যোগ দিয়া তাহার প্রতিবন্ধক হয়। গোবিন্দলাল বলে, এখন উমার প্রতিভক্তি শিক্ষার সময়, এখন তাহাকে মাঝে মাঝে প্রতিগৃহ হইতে পুরাতন পিতৃস্নেহের মধ্যে আলয়ন করিলে তাহার মনকে অনর্থক বিক্ষিপ্ত করিয়া দেওয়া হয়। এই বিষয়ে সে উপদেশ বিদ্রূপে জড়িত এমন সুন্দর প্রবন্ধ লিখিয়াছিল যে তাহার একপদবর্তী সকল পাঠকেই উক্ত রচনার অকাট্য সত্য সম্পূর্ণ স্বীকার না করিয়া থাকিতে পারে নাই। লোকমুখে সেই কথা শুনিয়াই উমা তাহার খাতায় লিখিয়াছিল, দাদা তোমার দুটি পায়ে পড়ি, আমাকে একবার তোমাদের ঘরে নিয়ে যাও, আমি তোমাকে আর কখনো রাগাব না। একদিন উমা দ্বার রুদ্ধি করিয়া এমনই কি একটা অর্থহীন তুচ্ছ কথা খাতায় লিখিতেছিল। তাহার ললদ তিলকমঞ্জরীর অত্যন্ত কৌতূহল হইল। সে ভাবিল, বৌদিদি মাঝে মাঝে দরজা বন্ধ করিয়া কি করে দেখিতে হইবে। দ্বারের ছিদ্র দিয়া দেখিল লিখিতেছেন, দেখিয়া অবাক, তাহাদের অন্তঃপুরে কখনোই সরস্বতীর এরূপ গোপন সমাগম হয় নাই। তাহার ছোট কনক মঞ্জুরি সেও আসিয়া একবার উঁকি মারিয়া দেখিল, তাহার ছোট অনঙ্গ মঞ্জুরি সেও পদালঙ্গির উপর ভর দিয়া বহু কষ্টে ছিদ্রপথ দিয়া রুদ্ধগৃহের রহস্য ভেদ করিয়া লইল।
উমা লিখিতে লিখিতে সহসা গৃহের বাহিরে তিনটি পরিচিত কণ্ঠের খিলখিল হাসি শুনিতে পাইল। ব্যাপারটা বুঝিতে পারিলে খাতাটি তাড়াতাড়ি বাক্সে বন্ধ করিয়া লজ্জায় ভরে ভয়ে বিছানায় মুখ লুকাইয়া পড়িয়া রহিল। প্যারিমোহন এই সংবাদ অবগত হইয়া বিশেষ চিন্তিত হইল। পড়াশোনা আরম্ভ হইলেই নভেল নাটকের আমদানি হইবে এবং গৃহধর্ম রক্ষা করা দায় হইয়া উঠিবে। তাছাড়া বিশেষ চিন্তা দ্বারা এ বিষয়ে সে একটি অতি সূক্ষ্ম তত্ত্ব নির্ণয় করিয়াছিলেন। সে বলিত, স্ত্রী শক্তি এবং পুরুষ শক্তি উভয় শক্তির সম্মিলনে পবিত্র দাম্পত্য শক্তির উদ্ভব হয়। কিন্তু লেখাপড়া শিক্ষার দ্বারা যদি স্ত্রী শক্তি পরাভূত হইয়া একান্ত পুরুষ শক্তির প্রাদুর্ভাব হয়, তবে পুরুষ শক্তির সহিত পুরুষ শক্তির প্রতিঘাতে এমন একটি প্রলয় শক্তির উৎপত্তি হয় যা দ্বারা দাম্পত্য শক্তি বিরাট শক্তিতে এর মধ্যে বিলীন সত্তা লাভ করে, সুতরাং রমণী বিধবা হয়। এ পর্যন্ত এ তত্ত্বের কেহ প্রতিবাদ করিতে পারে নাই। প্যারিমোহন সন্ধ্যাকালে ঘরে আসিয়া উমাকে যথেষ্ট ভর্ৎসনা করিল এবং কিঞ্চিত উপহাসও করিল। বলিল, সামলা ফরমাস দিতে হইবে, গিন্নি কানে কলম গুজিয়া আপিসে যাইবেন। উমা ভালো বুঝিতে পারিল না, প্যারিমোহনের প্রবন্ধ সে কখনো পড়ে নাই, এই জন্য তাহার এত এখনও ততদূর রসবোধ জন্মে নাই। কিন্তু সে মনে মনে একান্ত সংকুচিত হইয়া গেল। মনে হইল, পৃথিবীর দ্বিধা হইলে তবে সে লজ্জা রক্ষা করিতে পারে। বহুদিন আর সে লেখে নাই, কিন্তু একদিন শরৎকালের প্রভাতে একটি গায়িকা ভিখারিনী আগমনীর গান গাইতেছিলেন। উমা জানালার গরাদের উপর মুখ রাখিয়া চুপ করিয়া শুনিতেছিলেন। একে শরৎকালের রৌদ্র ছেলেবেলাকার সকল কথা মনে পড়ে, তাহার উপরে আগমনের গান শুনিয়া সে আর থাকিতে পারিল না। উমা গান গাহিতে পারিত না, কিন্তু লিখিতে শিখিয়া অবধি এমনই তাহার অভ্যাস হইয়াছে যে একটা গান শুনিলে সেটা লিখিয়া লইয়া গান গাহিতে না পারার খেদ মিটাইত। আজ কাঙ্গালি গাইতেছিল, পুরবাসী বলে উমার মা তোর হারা তারা এলো ওই, শুনে পাগলিনী প্রায় অমনি রানী ধায়, কই উমা বলি কই, কেঁদে রানী বলে আমার উমা এলে, একবার আয় মা একবার আয় মা, একবার আয় মা করি কোলে, অমনি দুবাহু পাশু পশারি মায়ের গলা ধরি, অভিমানে কাঁদি রানী রে বলে, কই মেয়ে বলে আনতে গিয়েছিলে। অভিমানে উমার হৃদয় পূর্ণ হইয়া চোখে জল ভরিয়া গেল। গোপনে গায়িকাকে ডাকিয়া গৃহদ্বার রুদ্ধ করিয়া বিচিত্র বানানে এই গানটি খাতায় লিখিতে আরম্ভ করিল। তিলকমঞ্জরী কনকমঞ্জরী এবং অঙ্গনামঞ্জরী সেই চিত্রযোগে সমস্ত দেখিল এবং সহসা করতালি দিয়া বলিয়া উঠিল, বৌদিদি কি করছো, আমরা সমস্ত দেখছি। তখন উমা তাড়াতাড়ি দ্বার খুলিয়া বাহির ইর হইয়া কাতর স্বরে বলিতে লাগিল, লক্ষ্মী ভাই কাউকে বলিস নে, তোদের দুটি পায়ে পড়ি ভাই, আমি আর করবো না, আমি আর লিখবো না। অবশেষে উমা দেখিল তিলকমঞ্জরী তাহার খাতাটির প্রতি লক্ষ্য করিতেছে, তখন সে ছুটিয়া গিয়া খাতাটি বক্ষে চাপিয়া ধরিল। নলদীরা অনেক বল প্রয়োগ করিয়া সেটি কাড়িয়া লইবার চেষ্টা করিল, কৃতকার্য না হইয়া অঙ্গদা দাদাকে ডাকিয়া আনিল। প্যারিমোহন আসিয়া গম্ভীরভাবে খাটে বসিল, মেঘমন্দ্র স্বরে বলিল, খাতা দাও। আদেশ পালন হইল না দেখিয়া আরও দুই এক সুর গলা নামাইয়া কহিল, দাও। বালিকা খাতাটি বক্ষে ধরিয়া একান্ত অনুনয় দৃষ্টিতে স্বামীর মুখের দিকে চাহিল। যখন দেখিল প্যারিমোহন খাতা কাড়িয়া লইবার জন্য উঠিয়াছে, তখন সেটা মাটিতে ফেলিয়া দিয়া দুই বাহুতে মুখ ঢাকিয়া ভূমিতে লুণ্ঠিত হইয়া পড়িল। প্যারিমোহন খাতাটি লইয়া বালিকার লেখাগুলি উচ্চস্বরে পড়িতে লাগিল। শুনিয়া উমা পৃথিবীকে উত্তরোত্তর গাঢ়তর আলিঙ্গনে বদ্ধ করিতে লাগিল এবং অপর তিনটি বালিকা শ্রোতা খিলখিল করিয়া হাসিয়া অস্থির হইল। সেই হইতে উমা আর সে খাতা পায় নাই। প্যারিমোহনেরও সূক্ষ্মতত্ত্ব কণ্টকিত বিবিধ প্রবন্ধপূর্ণ একখানি খাতা ছিল, কিন্তু সেটি কাড়িয়া লইয়া ধ্বংস করে এমন মানবহিতৈষী কেহ ছিল না।